मालदा के हबीबपुर विधानसभा उपचुनाव को लेकर विभिन्न राजनीतिक पार्टियां पूरे दमखम के साथ चुनाव मैदान में उतर आई हैं। इस बार हबीबपुर विधानसभा उपचुनाव में चतुष्कोणीय मुकाबला देखा जा सकता है। शनिवार को वरिष्ठ तृणमूल नेता व राज्य के उत्तर बंगाल विकास मंत्री रविन्द्रनाथ घोष ने तृणमूल उम्मीदवार अमल किस्कू के समर्थन में अभिनव तरीके से प्रचार अभियान चलाया। मंत्री ने ग्रामीण क्षेत्र में काफी संख्या में छोटी बड़ी जनसभा कर लोगों से मिलकर उनकी शिकायतें सुनी, उनके तत्काल समाधान के आश्वासन दिए। हबीबपुर इलाके में दिन भर प्रचार अभियान चला। मंत्री ने कहा कि पश्चिम बंगाल में 42 में से 42 सीटों पर तृणमूल की जीत होगी। 19 मई को यहां उपचुनाव के लिए मतदान होगा। चैनल अनेक गुलो चैनल आगे जो फ्री चैनल अनेक चिलो से चैनल गुलो कमे दिलो आपने जे कोटा चैनल निबेन ओई कोटा चैनल एर पैसा दीते होबे तारपर 28% जीएसटी टैक्स 120 টাকা থেকে 350 চ্যানেলও কমে গেল, তাই তো? আমার যেমন ছিল 160 টাকা, 160 টাকা থেকে আমার এখন 450 টাকা দিতে হবে। তাই এই যে মোদি কোথায় ফ্যাসিলিটিস দিবে, কোথায় তো অনেক বড় বড় কথা বলছে বিজেপি লোক, এই করে দিচ্ছি, সেই করে দিচ্ছি, তা করে দিচ্ছি, কিন্তু এই যে ঘরের ভিতর থেকে মহিলারা বয়স্করা যে একটা টিভি দেখে, 120 টাকার টিভির খরচাটা মাসে 350 টাকা বাড়িয়ে দিল, প্রায় 230 টাকা বাড়িয়ে দিল। তাহলে এই যে সারা ভারতবর্ষে 130 কোটি মানুষ আছে, কত কোটি টাকা লুট করে নিয়ে যাচ্ছে, টিভি চলার জন্য তো অ্যাড দিচ্ছে, তাই তো? সেই অ্যাডটাও আমরা দেখতেছি আমাদের পয়সায়, তারপরেও আবার টাকাটা বাড়ালো। তৃণমূল জিততে পারে বলে মনে হচ্ছে? আমরা 5 দিন আমরা এখানে, আমি 5 দিন একটানা এখানে থাকবো, শুভেন্দু 14 তারিখে আসবে। আমরা আমার যেটা স্ট্র্যাটেজি সেটা হলো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো, কাজকর্মের চাপে মানুষ দূরে দূরে গিয়ে মিটিং শুনতে পারে না, সময় হয় না, তাই আমরা ছোট ছোট আকারে আমরা মানুষের কাছে সাথে কথা বলছি, মানুষকে বুঝাচ্ছি যে উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আগামী উন্নয়নের জন্য আপনারা অমল কিস্কুকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন, কারণ লোকসভায় এবার বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, 100-এর নিচে সিট থাকবে এবং রাজ্যে 42-এ 42 মমতা ব্যানার্জি হবে তৃণমূল কংগ্রেস, এবং সেখানে মালদা থেকে আমরা একটা এমএলএ সিট এর আগে নির্বাচনে পাইনি, তাই হাবিবপুরের সিটটা হাবিবপুরের মানুষের কাছে চাইছি যে এই সিটটা উপহার দিয়ে আপনার এলাকার যে উন্নয়ন, আগামীদের উন্নয়নটা আপনারা নিয়ে নিন। খিনপুরে স্টেডিয়াম হচ্ছে, বুলবুল